গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 10টা মতো, হ্যাঁ 10টা 10 বাজে, আর ও আর আমি ব্রেকফাস্ট বলতে আজকে করব ডিম সেদ্ধ, তো সেটাই বসিয়েছি, প্রায় হয়ে গেছে বলেই মনে হচ্ছে। আর একটু টাইম হোক, তারপরে এসে নামিয়ে নিচ্ছি, যাই হোক না কেন। তো এখন করব রান্নাঘর আমার মোটামুটি পরিষ্কারই রয়েছে, কালকে পেটে অনেক চাপ পড়েছে, তাই আজকে সকালবেলা দুজনে শুধু ডিম সেদ্ধ দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব, নিয়ে কাজ আছে। আগে ইনভার্টারটা দেখব, জল দিতে হবে বলে মনে হচ্ছে, আর তারপর ঘরটা ঝাঁটাবো, ঝাঁটিয়ে নিয়ে মুছে নেব, নিয়ে রোদটা ওখান থেকে রাস্তা থেকে গেলে পরে তারপরে যাবো স্কুটিটা ধোয়াতে, এই কাজগুলো রয়েছে। তারপরে ও বাথরুমটাও ঘষবে, একবার পরিষ্কার করতে হবে বাথরুমটাকে, ব্যাস তাহলে আজকের মতো কাজ খতম। আর আজকে আমি করব ইলিশ মাছ, বলতে মনে পড়লো মাছ এখনো ফ্রিজ থেকে বের করিনি, আজকে উঠেছি 8:30, কিন্তু ওই আর কি গড়িয়ে বসি করতে করতে বিছানা ছেড়ে উঠলাম 9:30, তারপর তো একটু টাইম লাগবেই, কালকে রাতে আমি আর বাসনগুলো মাজিনি, এখন মেজে তারপরে উপর দিয়ে দিয়েছি এই আর কি। তো চলো আজকে দিনটা কেমন কাটে দেখা যাক, কালকে দিনটা তো ভালো কাটিয়েছে। আর যারা নববর্ষের দিনটা যেহেতু শনিবার পড়েছে, অনেকেরই নিরামিষের দিন থাকে শনিবারটা, তো অনেকে নিরামিষ খেয়েছে, আজকে হয়তো তারা ভালো মন্দ খাবে, তো আজকের দিনটাকে তারা সেলিব্রেট করবে নববর্ষ হিসেবে হয়তো। তো চলো আজকে আমাদেরও মন্দ কিছু না, ইলিশ মাছ তো ভালোই, দেখা যাক আজকে আমার দিনটা কেমন কাটে। প্রথমে সকাল থেকে একটু কাজ থাকবে, ঠিক আছে, তাও জামা কাপড় কিছু কাচার ছিল, চাদর ফাদর বিছানা চাদর যেটা উঠিয়েছে কালকে সেই সব কাচার ছিল, কিন্তু আজকে আর কাজবো না, কালকে কাচবো না। করতে করতে হঠাৎই আমি এসেছিলাম একটুকুনি ব্যালকানিতে, প্রমিকে ডাকলাম, ও ঘরে ছিল, এখন বাজে 12:30, এরকম অবস্থা রাস্তাঘাটে, আরে কি অবস্থা। এখন যদি এই দেখো মাঝের স্কুটি গুলোকে দেখো, এদিক ওদিক সেদিক করবে, আর অটো গুলোকে দাঁড় করিয়েছে দেখো সমস্তটা, কি অবস্থা। এই রোডটা প্রচন্ড বিজি থাকে সব সময়ের জন্য, অবস্থাটা দেখো পিঁপড়ের মতো গিতগিত করছে পুরো, আর আমরা সবাই এভাবে ব্যালকানি থেকে জিনিসটার মজা নিচ্ছি, যখন আমরা পড়ি এই জ্যামটাতে তখন এভাবে লোকেও মজা নেয় আর কি। আজকে সানডে, পুরো রাস্তাটা দেখে বোঝা যাচ্ছে, ইয়ে বাবা। তো যাই হোক, আমি এখন বসিয়েছি আচারটাকে, আর আমার ঘরদুয়ারের অবস্থা দেখো, এবার গোছাবো, মুছবো আসলে ঘরটাকে। এবার এখানে বসিয়েছি আমের চাটনি, যেটা কিনা গুড় দিয়ে হচ্ছে, আর এখানে আমাদের ইলিশ মাছটা হয়ে গেছে, বলেইছিলাম আজকে ইলিশ মাছ আর ভাত, তো দু পিস করে করেছি, ওই জন্য মাছটাকে ইলিশ মাছটা আজকে খেলেই শেষ। তো দেখতে কিন্তু ভালোই হয়েছে মাছটাকে, এটার মধ্যে সর্ষে দিয়েছি, পোস্ত দেইনি একেবারেই, সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আর টক দই, ব্যাস, আর সর্ষের তেলে, এই হচ্ছে এটার মধ্যে মাল মশলা, আর হ্যাঁ এটার মধ্যে নারকেল বাটাও রয়েছে। আমার স্নান পুজো সব হয়ে গেছে, আর এক কড়াই আমের চাটনি হয়ে গেছে, এখানে একটা আম দিয়ে আমি আমের চাটনি বানিয়েছি, দুখানা রেখে দিয়েছি, 3টে আমে 1 কেজি হয়েছিল, প্রমি বলছে কিনা করে ফেলো, কতটা হতো বলো তো, আমি এটা আগে শেষ করো তারপর আবার করে দেবো। তো চলো আজকেও রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আজকে পড়েছি বৌদি যে কুর্তিটা দিয়েছিল সেইটা, তো এখন বেরোচ্ছে, আর তো আগে বেরোলে ভালো হতো, কিন্তু ওই আর কি আজকে সকাল থেকে সেভাবে ব্লগ করিনি, তোমরাও দেখেছো নিজের প্রিয় কাজটার মধ্যে থেকে যদি একটা বেলা একটু ছাড় পাওয়া যায় আর কি, একটা দিন একটু ল্যাদ খেয়ে কাটানো যায়, দেখবে পরের দিনের জন্য আর একটু বেশি এনার্জি পাওয়া যায় এই আর কি। তো সত্যি গরম লাগছে, রেডিও হতে খুব একটা ইচ্ছে করছে না ওই আর কি, তো কেমন অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে জায়গাটা। তো চলো যাই মন্দিরটায় যাবো বলে স্পেশালি একটু তাড়াতাড়ি বেরোলাম, আর জল ছাড়া তো এখন কোথাও যাওয়াই যায় না, অবস্থা দেখো ফুট ম্যাটটার, মানে এ আর ম্যাটও রাখতে দেবে না, এগুলো সব বাচ্চা কাচ্চাগুলো করে। তো চলো বেরোই এবার, আগে মন্দিরটায় যাবো, ঠিক আছে ঠিক করেছি, জানি না আজকেও কতদূর কি হবে। Thank you.
নার্সারি দেখলেই না আমার দাঁড়িয়ে যেতে ইচ্ছে করে, যদিও পেছনটাতেই মেলা। ওই দেখো লাইট দেখা যাচ্ছে, তো ওই জন্য আমি নেমে গেলাম, কারণ রাস্তার হালত আবারও এরকম। পার্কিং এখানেই? হ্যাঁ ঠিক আছে, তো ওর সাথে কথা বলে নিলাম, কারণ এতটাই জ্যাম, ওকে আমি বললাম আমি নেমে যাচ্ছি। দেখো এদিক দিয়ে কি ওর আসার কথা বলো দেখি, জ্যামগুলো কি করে লাগায়, আর আমার বর্তমানে দাঁড়িয়ে রয়েছে, যাই নাকি হবে, আমরা ফেরার সময় গলিটা দিয়ে চলে যেতে পারবো। এটা না মেলা না, এটা সার্কাস অ্যাকচুয়ালি, এখন এটা আমি যা বুঝতে পারছি। তো সার্কাস হয়ে থাকলে ভেতরে আমি ঢুকবো না দেখতে, কারণ স্কুটি একদমই রাস্তায় পার্ক করা যেহেতু ওই জন্যে। তো চলো যাই ভেতরে দেখি আগে কি আছে না আছে। অনেক ভালো মেলা ঘুরেছি, তো তাই আবারও কাকার দোকানে চলে এসেছি কাচড়ি খেতে। মেলাতে তো কিছু পাইনি খেতে, আর সত্যি কথা বলতে ওরকম ওই কি পাতা কারি পাতা দেওয়া চাউমিন টাউমিন খেতে ভালোও লাগে না, তো এখান থেকেই কাচড়ি খাবো। বাজে এখন 7:45, জাস্ট এসে সন্ধে ফন্দে দিলাম আমি, আর আসার সময় একটু সেইকে বলছিলাম না তোমাদেরকে যে মুসুর ডাল আমার ডালটাও শেষ হয়ে গেছিলো, দেখো আসার সময় নিয়েও এলাম আমি কিছুটা ডাল। আর আমাদের তো একদমই ডাল খাওয়া হয় না, মুগ ডাল রয়েছে। আর যাওয়ার আগে আমি সমস্ত বাসন মেজে, আর প্রেশার কুকারে যেটা দেখতে পাচ্ছ এসে আর ইচ্ছে করবে না জানতাম, তো কালকের জন্য লাউটাকে কেটে সিটি মেরে রেখে গেছিলাম, আর এখন লাউটাকে নামিয়ে রেখে মসুর ডালটাকে সিটি মেরে রাখবো। এই জন্য না রোববার করে খুব একটা দেরি করে কোথাও গেলে ফিরতে ইচ্ছে করে না, কারণ সোমবারের জন্য আবার গোছাতে হবে, এই তাড়াহুড়োটা থাকে, তাই আমি কিছুটা কাজ এগিয়ে রেখে গেছিলাম, লাউটাকে কেটে সিটি মেরে রেখে গেছিলাম। আর সেদিনকে বলছিলাম না একটু মুসুর ডাল আমার সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে খেতে ইচ্ছে করছে, ডালটা খুব ভালো লাগে, যারা খাওনি তারা একটু খেয়ে দেখো, মুসুর ডালটাকে ফাটাফাটা করে সেদ্ধ করবে আর তারপরে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে করবে, আর শুকনো লঙ্কা ফোড়ন দেবে, দারুণ হয়। দেখো 5 টাকার কারি পাতা এক জঙ্গল দিয়ে দিয়েছে, তো এগুলোকে আমি নষ্ট করবো না, ছাড়াবো, ছাড়িয়ে ভাবছি রোদ যা আসে এখানটাতে আমার শুকিয়ে রাখবো, তো এখন ছাড়িয়ে রাখবো আগে পাতাগুলোকে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগেছে, কাল থেকে আবারও একটা নতুন রুটিন, আবারও সেই একই গতে বাঁধা। তো চলো কালকে আবার আসছি, আজকের মতো টাটা।